নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি নারকেলের আইসক্রিম। তো বন্ধুরা, নারকেলের আইসক্রিম বানানোর জন্য দেখতে পাচ্ছেন একটা নারকেল। নারকেলটা আগে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখুন, নারকেলটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার নারকেলের ভেতর থেকে জলটা বের করে নিচ্ছি। জল বের করে নেওয়ার পর নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর নারকেল। এখন এই নারকেলটা আমি কুড়িয়ে নেব। দেখুন, আমি নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়েছি। আমি যে মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো বানাবো সেটা মেপেই কিন্তু জল নিয়েছি। আপনারাও যে পাত্রের মধ্যে আইসক্রিম বানাবেন সেই পাত্র মেপেই জলটা নেবেন, তাহলে ঠিকঠাক হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি। আপনারা মিষ্টি যেরকম খাবেন ঠিক সেরকম দেবেন। কম খেতে চাইলে কম, বেশি খেতে চাইলে বেশি, তবে আইসক্রিমের মধ্যে একটু মিষ্টিটা বেশি হলেই ভালো লাগে। এখন আমি এই জলের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, চিনির সঙ্গে জলটা মেশানো হয়ে গেছে। এখন এই মোল্ডের মধ্যে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দেব। আর এই নারকেলের আইসক্রিম বানানো বন্ধুরা খুবই কিন্তু সোজা, একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে নারকেলের আইসক্রিম বানিয়ে খেতে পারেন। দেখুন, আমি সবগুলোর মধ্যেই নারকেলগুলো ভরে দিয়েছি। এবারে চিনি দেওয়া গোলানো জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলোর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে এরকম করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর এর মাঝখানে ছোট্ট একটু করে ছিদ্র করে দিতে হবে, যাতে আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে দেওয়া যায়। এখন আমি একটা একটা করে কাঠি এই আইসক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে বন্ধুরা জলটা দিয়ে আমার বেশি হয়ে গেছে, তার জন্য জলগুলো বেরিয়ে যাচ্ছে। এখন আমি এইটা ধরে ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দেব। 7-8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি। এখন কিছুক্ষণ পর, 5 মিনিট পর আমি এই আইসক্রিমগুলো তুলে নেব। আর আপনাদের যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন একটু সময়, তাহলে দেখবেন অল্প সময়ে এই আইসক্রিমগুলো উঠে আসছে। কিছুক্ষণ পর আমি এর উপর থেকে কাগজটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই আইসক্রিমগুলো আমি এখন বের করে নেব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই নারকেলের আইসক্রিমগুলো বানানো যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।